हाय फ्रेंड, स्वागत बेंगली होम किचने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के चायर साथे चटपट बनिए फेला एकटा बिस्कुटेर रेसिपी देखाबो, जेटा टक झाल मिष्टी सब रकमई टेस्ट पाबेन। बाड़ीर अतिथि बा बाड़ीते काउके जदि ना बोले खेते देन, बुझतेई पारबे ना एटा आपनी निजे हाथे बानियेछेन। मने करबे रास्ता थेके बा दोकान थेके किने निये एसेछेन। এটা কিন্তু স্টোর করেও রাখা যায় এক মাসের মতো, ভালোই থাকে এয়ারটাইট কন্টেনারে। আর কত চটপট হয়ে যায় এই মুচমুচে খাস্তা বিস্কুটগুলো দেখে নিন। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন এরম ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশান যায়। আর সর্বপ্রথম আপনারা সেই রেসিপিটা দেখতে পারবেন। আমি এখানে দেখুন দুটো স্লাইস পিস পাউরুটি নিয়েছি। স্লাইস পিস যে কোনো সাইজের নিতে পারেন। আমি এখানে একটা স্লাইস পিস থেকে দুটো কুকি কাটার দিয়ে, মানে দু রকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে দু রকম কুকি কাটার আছে, তাই এরমভাবে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার ছাড়া গোল গোল করে গ্লাসের মুখ দিয়ে বা ছোটো বাটি দিয়েও কেটে আপনারা এইভাবে পাউরুটিটাকে কেটে নিতে পারেন। একটা আমি স্টার করছি আর একটা আমি লাভ সাইনের করেছি। এইভাবেই আমি সমস্ত পাউরুটিগুলোকে কেটে নিয়েছি, যতখানি আমি বানাবো সেই অনুযায়ী। আপনারা এর চেয়ে বেশি পরিমাণ বানালে আরও বেশি পরিমাণ পাউরুটি লাগবে। আর একটা পিস পাউরুটি থেকে কোনটা কি বেরোবে সেটা আপনারা একটু মাপ করে নেবেন। যেমন স্টারটা আমি যখন কেটেছি তখন একটাই বেরিয়েছে, আর এদিকে লাভ সাইনটা আমার দুটো করে বেরিয়েছে একটা পিস থেকে। এবার এগুলো ভাজার জন্য আমি একটু ঘি আর তেল, সাদা তেল একসাথে গরম করে নিয়েছি। মিডিয়াম যখন গরম হবে তেলটা, তখন হাই ফ্লেম গ্যাস করে এর মধ্যে আমাদের পাউরুটির পিসগুলো দিয়ে দিতে হবে। পাউরুটির পিসগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এটা ভাজতে শুরু করে দিতে হবে, কারণ পাউরুটি বেশিক্ষণ ভাজা যায় না। আর হাই ফ্লেমে ভাজবেন, নাহলে কিন্তু পাউরুটিতে ভীষণভাবে তেল টেনে নেবে, তখন আর এটা ভালো লাগবে না খেতে। তাই হাই ফ্লেমে জাস্ট একটুখানি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করতেই দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, আর সাথে সাথে তুলে নিতে হবে। একসাথে যদি সব পাউরুটিগুলো না দিতে চান তাহলে দুবারে তিনবারে ভাজতে পারেন, যদি আপনারা বেশি পরিমাণ বানান। ঠিক এরকম কালার হলেই সাথে সাথে তুলে নেবেন, কারণ পাউরুটি খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। লাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, হালকা ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নিতে হবে। এবার আমি একটা তো লাভ সাইনটা ভেজে নিয়েছি, এবার আমি যেটা ভাজছি সেটা স্টার সাইন। স্টার সাইনেরগুলো সেমভাবেই ভেজে নিতে হবে। যে কোনো শেপে আপনারা কেটে নেবেন, কেটে নিয়ে একই প্রসেসে আপনারা বানাতে পারেন। যাদের কাছে কুকি কাটার নেই তারা যে কোনো প্রসেসে কেটে নিতে পারেন, খেতে একই হবে। দুটোই আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম যদি আমি বিস্কুটে কিছু মশলা মাখাই তাহলে সেটা নরম নরম হয়ে যাবে, খেতে ভালো হবে না। তাই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। আর মশলা মাখানোর জন্য আমি এখানে নিয়েছি চাট মশালা, লাল লঙ্কার গুঁড়ো আর নুন। এখানে আমি নর্মাল নুন ইউজ করেছি, আপনারা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে খারাপ হয় না। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিলাম চাট মশালা, তারপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। আর নুনটাও বুঝে দেবেন, কারণ চাট মশালায় নুন থাকে, নুন বেশি হয়ে যেতে পারে, তবে এটা একটু সল্টি টাইপের করব। এবার আমি বিস্কুটগুলো নিয়ে নিয়েছি, বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু এগুলো ঠান্ডাও হয়ে গেছে। একদম ঠান্ডা করে নিতে হবে, একটুও যেন গরম না থাকে, তাহলে কিন্তু এই নুনটা মেল্ট করে যাবে, আর নুনটা মেল্ট করে গেলে কিন্তু বিস্কুটগুলোকে আমাদের নরম করে দেবে। দেখলেন কত সহজে টক ঝাল নোনতা বিস্কুট বানিয়ে ফেললাম। এবার চলুন মিষ্টিটা কী করে বানাচ্ছি সেটা দেখাই। আমি এখানে লাভ সাইনেরটা ঝাল বিস্কুট বানিয়েছি। এবার স্টার সাইজের যে বিস্কুটগুলো বানালাম
পাউরুটি কেটে ভেজে সেগুলোকে আমি চিনির পাউডারে কোট করছি, মানে নর্মাল চিনিকে মিক্সিতে গুঁড়ো করে সেটা দিয়ে কোট করছি। এটা মিষ্টি মিষ্টি বিস্কুট হবে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা না করলে কিন্তু এই চিনির গুঁড়োগুলো গলে যাবে আর তখন আপনাদের এই মুচমুচে খাস্তা বিস্কুটগুলোকে নরম করে দেবে। সাউন্ড শুনে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে, জাস্ট অসাধারণ খেতে হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন চটপট এরকম একটা বিস্কুট দিয়ে খাস্তা, মিষ্টি টক ঝাল বিস্কুট, যেটা আপনারা এক মাস এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন এবং বাড়িতে অতিথি এলে এবং বাড়িতে যে কোনো বাড়িতে আপনারা যখন খুশি খেতে পারেন। কারণ অনেকে চায়ের সাথে মিষ্টি বিস্কুটও খেতে ভালোবাসে, তো সেই জন্য মিষ্টিও দেখালাম, আবার কেউ ঝাল খেতে ভালোবাসে তার জন্য ঝালও দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। অনেক উৎসাহ পাই নতুন নতুন ভালো ভালো রেসিপি শেখানোর জন্য, আর শেয়ার করে দেবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে যাতে এই চটজলদি বিস্কুট রেসিপিটা সবাই জানতে পারে। আর আমাকেও কমেন্ট করে জানাবেন যদি পারেন, ছবিও আমাকে পাঠাতে পারেন ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে ঔসুমি ঘোষ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,